আমার প্রিয়জনেরা, আনন্দে আছেন? ঈশ্বরে খুশি আছেন তো? নাকি নিরাশায় আছেন? বা হয়তো মাঝে মধ্যে খুব বোঝা নিয়ে চিন্তায় আছেন? কিন্তু প্রভুতে সব সময় আমাদের আনন্দে থাকা উচিত, আমাদের শক্তির সহিত থাকা উচিত। ঈশ্বর এটাই চায়। না, আমি তো চিন্তা আর নিরাশার মধ্যে আছি এমন বলবেন না। কখনো নিরাশা চলে আসে, হ্যাঁ আমি তো ঈশ্বরকে বিশ্বাস করেছিলাম মন থেকে কিন্তু বিশ্বাস অনুসারে হয়নি, এমন ভেবে নিরাশায় আছেন নিশ্চয়। গীতসংগীতার লেখক দায়ুদ রাজা কি বলে? গীতসংগীতা 62:5, হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও, কারণ তাতেই আমি আশা রেখেছি। এখনো সাহায্য আসেনি, কিন্তু ঈশ্বর করবেন, কারণ আমি ঈশ্বরের উপরে বিশ্বাস করেছি। এই জন্য হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও, তুমি চুপ করে অপেক্ষা করো, ওয়েট। উনি বলছেন আমার আশা কখনো ভাঙবে না, সাহায্য নিশ্চয় আসবে। আপনার আশা ভাঙবে না, ঈশ্বর নিশ্চয় সাহায্য করবেন। আপনি কি বলবেন? হে আমার মন, তুমি চিন্তা করবে না, আমার আশা যেটা আমি ঈশ্বর থেকে আশা করি নিশ্চয় আমি পাব। কাজ তো হবেই, রোজগারও হবে, সন্তানও হবে, কারণ আমাদের আশা ঈশ্বরের উপর। আমি বিশ্বাস করেছি, আমি উনার কাছে প্রার্থনা করেছি, আমার আশা ভাঙবে না, সাহায্য আসবে। আপনার মন থেকে বিশ্বাস করে আপনার বলতে হবে। আপনি নিজের মনের সাথে কখনো এভাবে কথা বলেছেন? হে আমার মন, কেন এত চিন্তিত? দায়ুদ ঠিক একই কথা নিজের বাক্যের মধ্যে বলেছে। নিজের আত্মার সাথে কখনো এভাবে আপনি কথা বলেছেন? কেন তুমি চিন্তিত? আমার আশা উনার উপরে, সাহায্য নিশ্চয় আসবে। এই জন্য তুমি কখনো নিরাশ ও চিন্তিত হবে না, এমন বলুন। আপনি কি বলবেন? হে আমার মন, তুমি নিরাশ হবে না, সাহায্য ঈশ্বর থেকে আসবে। হে আমার মন, তুমি কেন এত চিন্তা করছো? আমার আশা ঈশ্বরের উপর, ঈশ্বর নিশ্চয় আমার সাহায্য করবেন, উনি প্রতিজ্ঞা পূর্ণ করবেন। তাই হে আমার মন, তুমি চিন্তা করবে না, নিরাশ হবে না। এই কথাটা যখন আপনি আপনার মন থেকে বলবেন, আপনার মনে সাহস আসবে, যেটার অপেক্ষায় আছেন এটা পূর্ণ হবে, ঈশ্বর তা পূর্ণ করবেন। ঈশ্বর নিজের সময় অনুসারে তা পূর্ণ করে দেবেন, দেরি করবেন না, আপনার ইচ্ছা অনুসারে তা হবে না। সঠিক সময় মতে ঈশ্বর নিজের কাজ ঠিক পূর্ণ করবেন। এমন হতে পারে আজকেই আপনার জীবনে অলৌকিক হবে, আজকেই হয়তো ঈশ্বর কাজটা করবেন। আপনি বিশ্বাস রাখুন, আপনি বলুন হে আমার মন, তুমি চিন্তিত হবে না, যেটার জন্য তুমি প্রার্থনা করছো ঈশ্বর নিশ্চয় পূর্ণ করবেন। নিজের মনের উপর হাত রেখে বলুন ঈশ্বর নিশ্চয় সব পূর্ণ করবেন। হে আমার মন, তুমি কখনো ভয় করবে না ও চিন্তিত হবে না, আমি জানি আমার আশা ঈশ্বর পূর্ণ করবেন। প্রভু যীশুর নামে আমেন, আমেন।